بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দুবাই থেকে আব্দুস সামাদ ভাই, আপনি কয়েকটি বিষয় জানতে চেয়েছিলেন। একটি বিষয় হলো যে আপনি আসরের নামাজ পড়াইছেন, ভুলবশত 3 রাকাত পরে সালাম ফিরেছেন, পরে মুসল্লিগণের শরম করিয়ে দেওয়ার পর আপনি 1 রাকাত পড়লেন, এটা কতটুকু ঠিক আছে? জি, এটা অবশ্যই ঠিক আছে। আপনি নামাজ যদি রুকুন ছুটে যায় তাহলে অবশ্যই সেটা পূরণ করতে হবে, পরবর্তীতে একটু পর হলেও এটাকে পূরণ করতেই হবে। আর এখানে যেহেতু 4 রাকাত ফরজ নামাজ, আপনি 3 রাকাত পড়েছেন, হ্যাঁ, তো 1 রাকাতে বাকি আছে আপনার। যদি বেশি হয়ে যেত তাহলে সাথে সাথে আপনি সাজদা দিতেন সালাম ফেরার পর, কিন্তু এখানে কম হয়ে গেছে। যদি অনিচ্ছায় ওয়াজিব কম হয়ে যেত তাহলে তো সহসদে দিলে হয়ে যেত, কিন্তু রুকুন আপনার পুরো 1 রাকাত ছুটে গেছে, সেই হিসেবে আপনি সালাম ফেরার পর যখন স্মরণ করিয়ে দিয়েছে তখন আপনি 1 রাকাত আদায় করেছেন, এটা ঠিক আছে, এবং সাহসীদের দিতে হবে। হ্যাঁ, সালামের পূর্বে তাশাহুদের পর সালাম সাহসীদের দিয়ে আপনাকে সালাম ফিরতে হবে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লামের জীবনীতে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে যা আল্লাহ তাআলা উম্মতের জন্য শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে ভুল করাইছেন, যেন আমরা যেন ভুল করলে কিভাবে সংশোধন করব, সেই সংশোধনের জন্য রাসূলকে আল্লাহ তাআলা ভুল করাইছেন। তো সেই সংশোধন গেলে এখন এটাই যে আপনি পরে 1 রাকাত আদায় করেছেন আর সাহসিদা দিয়েছেন, তাহলে আপনার এই রাকাত বা নামাজ ঠিক হয়েছে, তো এটা ঠিক আছে যদি সাহসিদা দিয়ে থাকেন। আর যদি সাহসিদা না দিয়ে থাকেন তাহলে একটু ভুল হয়ে গেছে, কারণ নামাজের ভিতরে তো আপনার 1 রাকাত ছেড়েই নামাজ সালাম ফিরেছেন, আর মানুষের কথা বলা বলি হয়েছে, বিভিন্নভাবে নামাজের গালতান বা ভুল হয়েছে, নামাজের আপনার নোকসান হয়েছে, এই কারণে সাহসিদা দিতে হবে। তো যাই হোক, সাহসিদা অবশ্যই দিয়েছেন মনে হয়, তাহলে আপনার এই নামাজ ঠিক আছে। দ্বিতীয়ত, খুতবার সময় যে দোয়া করা হয় সেই দোয়াতে হাত তোলা যাবে কি না, আর ঈদের সময় যে দোয়া করা হয় সেটা তো হাত তোলা যাবে কি না? জি না, এখানে হাত তোলার কোনো বিধান আসেনি, তবে খুতবার সময় যদি ইমাম সাহেব, খতিব সাহেব ইস্তেসকা পানি প্রার্থনার জন্য দোয়া করে, সেই সময় তো হাত উঠাতে হবে। অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব বা খতিব সাহেব হাত উঠাচ্ছেন, পানি প্রার্থনা করছেন, সেই সময় তো আপনিও হাত উঠাবেন, পানি প্রার্থনা শেষ, দোয়া শেষ, আপনি হাত নামায় দিলেন। কিন্তু এমনি যখন দোয়া মুসলমান উম্মার জন্য দোয়া, এমনি সাধারণ দোয়া যখন করা হয় খুতবার শেষে অথবা আপনার ঈদের শেষে যে দোয়া, সেই সময় তো হাত তোলার কোনো বিধান নাই। হ্যাঁ, আমরা যা এখন মক্কা মদিনার ইমামদের কাছেও আমরা সরাসরি দেখতে দেখছি যে তারা হাত উঠায় না, শুধুমাত্র পানি প্রার্থনা ইস্তেসকার জন্য যে দোয়া করা হয় তখনই হাত উঠায়, বাকি এমনি আম সাধারণ দোয়াতে হাত উঠায় না, আর এই হাত উঠানোর ব্যাপারে কোনো দলিলও পাওয়া যায় না। হ্যাঁ, তো এমনি আপনি আমিন বলবেন, ইমাম সাহেব দোয়া বলতেছে, আপনি আমিন বলবেন, এটাই যথেষ্ট। তাছাড়া হাত ওঠার ব্যাপারে যে দোয়া হাদিসগুলো এসেছে সেগুলো খাস হাদিস, কিছু কিছু ইস্তেসকার মাঠের দোয়া, তারপর কুনুত নাজিলা, আরও কিছু জায়গা আছে হাত ওঠানোর ব্যাপারে। আর তাছাড়া একাই একাই আপনি দোয়া করছেন ফরজ নামাজের পর এমনি সময় তখন হাত উঠাবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই খুতবা চলায় বা ঈদের শেষে দ্বিতীয় খুতবার পর দোয়া করার সময় হাত ওঠার কোনো প্রমাণ পাওয়া যায় না। আর জুমার খুতবাতেই যখন দোয়া করা হয়েছে তখন আর দ্বিতীয়বার সালাম ফিরার পর আবার দোয়া করতে হবে, হাত উঠায় মোনাজাত করতে হবে, এমনটি কোনো প্রমাণ নাই। আপনি এখন একা একাই করেন তাতে কোনো সমস্যা নেই, যতক্ষণ করতে পারেন, কিন্তু সম্মিলিতভাবে জামাতবদ্ধ হবে এভাবে মোনাজাত করার কোনো বিধান পাওয়া যায় না। একবার তো দোয়া হয়ে গেছে খুতবাতে, তাহলে আবার পুনরায় কেন? হ্যাঁ, এখানে যদি একা একা করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জামাতবদ্ধভাবে করার কোনো প্রমাণ নেই। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ।